যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিকে দেশটিতে আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। একদিনে মারা গেছেন 400 জন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 1700। এ অবস্থায় আতঙ্কে রয়েছেন সাধারণ মার্কিনী সহ প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যেই করোনা মোকাবিলায় $2 লাখ কোটি বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আসানুজ্জামান সাকির রিপোর্ট। গত 28 জানুয়ারি মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক রবার্ট রেডফিল্ড এক ইমেইলে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ঝুঁকি খুবই কম, সহসাই এটি দেশব্যাপী ছড়িয়ে পড়বে না। কিন্তু এর মাত্র 2 মাসের মাথায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। এই অবস্থায় চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সাধারণ মার্কিন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। করোনা ভাইরাস নিয়ে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি, তারপরেও এর মধ্যে আমি কাজ করছি, বাসার দেশে সবাই খুবই এই নিয়ে টেনশনে থাকে। উদ্ভূত পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসা দিতে আগামী 100 দিনের মধ্যে 1 লাখ ভেন্টিলেটর স্থাপন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি, যেখানে পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখতে প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে কয়েক হাজার অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী প্রস্তুত আছেন। একই সঙ্গে করোনা মোকাবেলায় $2 লাখ কোটি একটি বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট। এটি মার্কিন কংগ্রেসে পাশ হওয়া সবচেয়ে বড় অঙ্কের বিল। করোনা মহামারীতে চাকরি হারানো ব্যক্তি, ক্ষতিগ্রস্ত শিল্পের সহায়তা এবং জরুরি চিকিৎসা সামগ্রী কিনতে এই অর্থ ব্যয় করা হবে। কোভিড-19 এর যে উৎপত্তিস্থল চীনের উহান শহরে, সেখানে এবং ইতালি সহ বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব কমলেও যুক্তরাষ্ট্রে এর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। কবে এর প্রকোপ কমবে কেউ তা বলতে পারছে না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।